আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস বিএফসিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি মাত্র দু মিনিটে মজাদার নাস্তার রেসিপি, সুজির মহান ভোগ। তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা আমার গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। কিশমিশগুলো আমি ভেজে নেব। আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার সুজিগুলো আমি হালকা করে ভেজে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 4টে ছোট এলাচ। এবার এলাচগুলো দিয়েও ভালোভাবে সুজিগুলো ভেজে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এরপর দুধটাকেও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা আপনারা নিজের পছন্দ মতো বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আরও ঘি। এবার ঘিটাকেও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ। তাহলে দেখতে পাচ্ছেন আমার সুজির মহান ভোগ কমপ্লিট। এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই সুজির মহান ভোগ তৈরি করা যায়। তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।